আমার কাছে মনে হইতেছে যে আমার স্বামী যে কর্ম করেছেন ওইটা উনি এখনই দেখে যাচ্ছেন। তার পরিবার এখন কোথায়? আসসালামু আলাইকুম, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। প্রিয় বন্ধুরা, যে ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা, যে মানুষের উপকার করতো, ন্যায়ের প্রতি কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, সেই ব্যারিস্টার সুমন আজ অপরাধের কাঠগড়ায়। সেই ব্যারিস্টার সুমনের দুর্নীতি সম্বন্ধে আপনাদের সকলেরই জানা রয়েছে। সেই ব্যারিস্টার সুমন কীরকম লোক ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন। সেই ব্যারিস্টার সুমনকে এবার নির্দোষ প্রমাণ করার জন্য তার স্ত্রী উঠে পড়ে লেগেছে। তার স্ত্রীর বর্তমান কী অবস্থা, সেই সকল কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি আমার স্বামীর সাথে পক্ষ থেকে বলছি, উনি এভাবেই ওটা রক্ষা করবেন। আচ্ছা, ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়ে গেছে, দিন তিনেক হয়ে যাচ্ছে, এরই মধ্যে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এসবের মধ্যে প্রশ্ন উঠেছে, সুমন তো রিমান্ডে, তার পরিবার এখন কোথায়? গত নির্বাচনের সময় তার স্ত্রী তো খুব বড় গলায় ভাষণ দিয়েছিলেন, যাই হোক না কেন তিনি তার স্বামীর পাশে থাকবেন, তো এখন তিনি কোথায়? তিনিও তো একজন আইনজীবী, স্বামীর জন্য লড়াইয়ে নামছেন না কেন? এমনই সব প্রশ্ন উঠছে চারিদিকে। এছাড়া কোথায় বা আছে তার পরিবারের অন্যান্য সদস্যরা? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষের মধ্যে অন্যতম একজন ব্যারিস্টার সুমন। একটা লম্বা সময় ধরে তিনি নানান ইস্যুতে প্রায় সময়ই আলোচনায় ছিলেন। কেউ আলোচনা না করলে তিনি নিজেই আলোচনা করতেন। তবে সুমনকে নিয়ে সবসময়ই আলোচনা সমালোচনা হলেও তার পরিবার খুব একটা সামনে আসেনি। কেবল গত জাতীয় নির্বাচনী প্রচারণায় তিনি তার পরিবারকে ক্যামেরার সামনে আনেন। সে সময় নানান প্রচারণায় ক্যামেরার সামনে কথা বলেন সুমনের স্ত্রী। এইবার ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যারিস্টার সুমনের স্ত্রী সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথা তুলে ধরলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। বর্তমান বাংলাদেশের রাজনীতির যে অবস্থা তাতে আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব ব্যারিস্টার সুমনের বইয়ের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনব তিনি ব্যারিস্টার সুমনকে নিয়ে কি অবাক করা তথ্য দিলেন। ইনশাআল্লাহ আমি আমার স্বামীর সাথে পক্ষ থেকে বলছি, উনি এভাবেই ওটা রক্ষা করবেন। আচ্ছা, ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়ে গেছে, দিন তিনেক হয়ে যাচ্ছে, এরই মধ্যে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এসবের মধ্যে প্রশ্ন উঠেছে, সুমন তো রিমান্ডে, তার পরিবার এখন কোথায়? গত নির্বাচনের সময় তার স্ত্রী তো খুব বড় গলায় ভাষণ দিয়েছিলেন, যাই হোক না কেন তিনি তার স্বামীর পাশে থাকবেন, তো এখন তিনি কোথায়? তিনিও তো একজন আইনজীবী, স্বামীর জন্য লড়াইয়ে নামছেন না কেন? এমনই সব প্রশ্ন উঠছে চারিদিকে। এছাড়া কোথায় বা আছে তার পরিবারের অন্যান্য সদস্যরা? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষের মধ্যে অন্যতম একজন ব্যারিস্টার সুমন। একটা লম্বা সময় ধরে তিনি নানান ইস্যুতে প্রায় সময়ই আলোচনায় ছিলেন। কেউ আলোচনা না করলে তিনি নিজেই আলোচনা করতেন। তবে সুমনকে নিয়ে সবসময়ই আলোচনা সমালোচনা হলেও তার পরিবার খুব একটা সামনে আসেনি। কেবল গত জাতীয় নির্বাচনী প্রচারণায় তিনি তার পরিবারকে ক্যামেরার সামনে আনেন। সে সময় নানান প্রচারণায় ক্যামেরার সামনে কথা বলেন সুমনের স্ত্রী, এমনকি মেয়েও। ব্যারিস্টার সুমনের স্ত্রীর নাম শাম্মী আক্তার, তিনি নিজেও একজন আইনজীবী। গত জাতীয় নির্বাচনের সময় তিনি নিজেকে গণমানুষের ভাবি বলে পরিচয় করিয়ে দেন। সে সময় তিনি সুমনের নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, আমি আগে থেকে জানতাম সে ইলেকশন করবে। আমি ব্যারিস্টার সুমনের জয়ের ব্যাপারে 100% আশাবাদী, কারণ আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। এমপি হবার ইচ্ছা তার আগে থেকেই ছিল। আমার মতে ব্যারিস্টার সুমনের মতো লোকদেরই সংসদে যাওয়া উচিত, রাজনীতি করলে ঝুঁকি থাকবে। এ বিষয়টি তখনই তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন সাংবাদিকরা। রাজনৈতিক ঝুঁকি প্রসঙ্গে স্বামী বলেছিলেন, জীবন ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়। আমি নিজেও রাজনৈতিক পরিবারের মেয়ে, যত বাধায় আসুক স্ত্রী হিসেবে সবসময় তার পাশে থাকব। তবে সুমন গ্রেফতারে দুদিন পেরিয়ে গেলেও এখনও তার স্ত্রীর হদিস মিলেনি, এখনও তাকে স্বামীর পাশে দাঁড়িয়ে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি। মূলত সুমনের স্ত্রী দেশে থাকার সম্ভাবনায় কম, খুব সম্ভবত সুমনের স্ত্রী সহ মা ও সন্তানেরা
আমেরিকা থাকতে পারেন, কারণ তারা সকলেই আমেরিকার গ্রিন কার্ডধারী। 2020 সালে একটি সাক্ষাৎকারে সুমন নিজেই জানিয়েছিলেন এ কথা। বাটপার সুমন কথাবার্তা নিজেকে বড্ড বড় দেশপ্রেমিক দাবি করলেও নিজের পরিবারকে বিলেতেই রাখে। অথচ সে একবার ক্রিকেটার সাকিবের লন্ডনে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সাকিবও নাকি তাই তাকে মারতে গিয়েছিলেন। যাই হোক, বাটপার সুমন 2020 সালেই তার পরিবারের সকলের গ্রিন কার্ড থাকার কথা নিশ্চিত করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার পরিবারের সবারই আমেরিকার গ্রিন কার্ড রয়েছে, আমি এবার গ্রিন সমর্থন করব। আমি নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করে যেতে চাই, যদিও তেমন কোনো হুমকি এখনো আসেনি। তবু আমি মনে করি বাংলাদেশে নিরাপদ নয়, আমার স্ত্রী ও দুই সন্তান, তাই আমার মা এবং আমার পরিবারকে নিউ ইয়র্কে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন সুমন বাংলাদেশের অবস্থা বিবেচনা করে কখনোই এমপি মন্ত্রী না হবার আশা ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, আল্লাহ যেন আমাকে মন্ত্রী বানিয়ে বেইজ্জত না করেন, তার চেয়ে ব্যারিস্টার সুমন হিসেবেই আমি গর্ববোধ করি। আমি প্রথমে আমার পরিবারের নিরাপত্তা চাই, কিন্তু বাংলাদেশের পক্ষে তা দেওয়া সম্ভব নয়। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মাইনরিটি নয়, বাংলাদেশে মাইনরিটি হচ্ছে সৎ লোক। দেশে নেতার অভাব নেই, কিন্তু সৎ লোকের অভাব। সৎ লোকের অভাবের কারণেই বাংলাদেশ এত পিছিয়ে আছে। কথায় কথায় দেশপ্রেম দেখানো সুমন তার পরিবারকে বহু আগে থেকেই আমেরিকায় রেখেছে, এমনকি তার সন্তানেরাও সেখানে বড় হয়েছে। তবু নিরাপত্তাহীনতার কথা বলেছিল মূলত দেশপ্রেমিক শাস্তে। সে বোঝাতে চেয়েছিল ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পরিবারকে বিদেশে রেখেছে। অথচ নির্বাচনী প্রচারণার সময় তার মেয়ের অশুদ্ধ বাংলা শুনেই বোঝা গিয়েছিল তারা বিলেতে বড় হয়েছে। তাই স্বাভাবিকভাবেই সুমনের পরিবার এখন আমেরিকা থাকার কথা, সেও হয়তো চলে যেত। তবে বাইডেন প্রশাসন হয়তো হাসিনা দোসরদের রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। পরিবারের বাহিরে সুমনের অবশ্য অন্য কারোর সাথে তেমন ঘনিষ্ঠতা নেই। পিয়ার জান্নাতুল নামের যে মডেল, উপস্থাপিকা ও আইনজীবীকে তার বান্ধবী বলা হচ্ছে, আসলে তা সত্য নয়। পিয়া সুমনের সহকারী ছিলেন মাত্র। কিছুদিন আগে যখন সুমনের হদিস ছিল না, তখন তার সন্ধানে পিয়া জান্নাতুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জবাবে তিনি ক্ষিপ্ত হয়ে বলেছিলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা জানি না, আমি তো আর ওনার বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান, আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাদের বলবো? তিনি বলেন, কিভাবে জানবো আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কি করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন, কেননা তার সঙ্গে মাত্র 1.5 বছর কাজ করেছি আমি, এর বাহিরে কোনো সম্পর্ক নেই। নারী ঘটিত ইস্যুতে সুমন আরও একবার আলোচনায় আসেন গত ঈদের সময় দুই বন্ধুর স্ত্রীকে জাকাতের শাড়ি দিয়ে। পরে অবশ্য তিনি তার ব্যাখ্যাও দিয়েছিলেন যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক, মানে রিপোর্টের ভিতরটা উপরটাই রকম। ব্যারিস্টার সুমনের বন্ধু দাবি করা আব্দুল মুকিত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ঈদের আগের রাত 12টার সময় তার বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন। বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি। তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় নারীকে দান করে দেন। একই দিন শানু আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেন, ব্যারিস্টার সুমনের দেওয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ির বাজার মূল্য 280 টাকা। আমার বউ এসব শাড়ি পরে না, আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেব। আব্দুল মুকিত বলেন, মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সুমনের নির্বাচনের সময় আমি এত কষ্ট করেছি, সে কি করে আমার বউয়ের জন্য এ ধরনের শাড়ি পাঠায়? আমার অবস্থান পরিষ্কার, যা সত্য তাই তুলে ধরেছি। শানু আহমেদ বলেন, আমি সুমনের বন্ধু, তার কাছে কিছু পাওয়ার আশায় এ বন্ধুত্ব নয়, সে অন্য মানুষের মাধ্যমে কি করে এ শাড়ি পাঠালো তা বুঝে উঠতে পারছি না। এ শাড়ি তো আমার পাওয়ার কথা না, এগুলো তো গরিব মানুষের মধ্যে বিতরণের কথা, তাই মনের কষ্ট থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। এসব বাদ দিই, আবারও পরিবারের কথা ফেরা যাক। সুমনের স্ত্রী সন্তান ও মা আমেরিকা থাকতে পারে ধারণা করা গেলেও তার ভাইদের কোনো হদিস মিলেনি। মূলত সুমন কখনোই তার ভাইদের ক্যামেরার সামনে আনেনি।
এখন অবধি মিডিয়ায় খবরই আসেনি তার ভাইয়েরা কারা, কি করে কিংবা কোথায় থাকে। তাদের সম্পর্কে মানুষের জানার আগ্রহও কম। মানুষ কেবল তার স্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন তার স্বামীর প্রতি বিশ্বাস থাকলে, তাকে নির্দোষ মনে করলে যেন আইনজীবী হিসেবে নিজে স্বামীর জন্য লড়াই করেন। সুমনের স্ত্রী স্বামীর জন্য লড়াই করতে না চাইলে তাকে অপরাধী হিসেবেই ধরে নেওয়া যাবে বলেও মত নেটিজেনদের। অবশ্য সুমনকে নতুন করে অপরাধী প্রমাণের কিছু নেই। তার পরিবারও জানে তার অপরাধ, এমনকি সুমনের অপকর্মের জন্য পরিবারকেও দায় দেওয়া যায় বলে মত অনেকের। তাদের মতে সুমনের বাটপাড়ি কার্যক্রম নিয়ে তার পরিবারের সজাগ দৃষ্টি রাখা উচিত ছিল, বাধা দেওয়াও উচিত ছিল। দিলে পরে আজকে আর এই দিন দেখা লাগতো না। আগে যা কিছু করেছিল ছাত্র জনতার আন্দোলনের সময় অন্তত হাসিনার পক্ষে না গিয়ে দেশবাসীর সাথে থাকলেই হতো বলেও মতামত নেটিজেনদের। এমনকি আমরা অনেকেই হয়তো ব্যারিস্টার সুমনের ফলোয়ার এবং ফ্যান ছিলাম, কিন্তু ছাত্রদের যখন নির্বিচারে হত্যা করা হয়, হেলিকপ্টার থেকে গুলি করে যখন নিরীহ নারী ও শিশুকে পর্যন্ত হত্যা করে, তখন ভেবেছিলাম ব্যারিস্টার সুমন হয়তো ছাত্রদের পক্ষ হয়ে কিছু বলবেন। কিন্তু না, তিনি ছাত্রদের পক্ষে কিছু বলেনি, বরঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে। প্রিয় বন্ধুরা, ব্যারিস্টার সুমনের আমিও একজন ফ্যান ছিলাম যতক্ষণ পর্যন্ত তার মানবিক কাজগুলো দেখেছি। তো বন্ধুরা, মানবতার ফেরিওয়ালা কমেন্ট বক্সে ব্যক্ত করুন এই ভিডিওটি পর্যন্ত আন্দোলনের ছাত্রদের উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই মুহূর্তে যেই রূপ দেখাইছে যে আসলে সে আওয়ামী লীগের প্রোডাক্ট, সে শেখ হাসিনার দলীয় লোক, সেটা দেখে কিন্তু সবাই অবাক হয়েছে এবং তখন থেকে এই ব্যারিস্টার সুমনকে ঘৃণা করতে শুরু করেছে সবাই।